Assalamualaikum warahmatullahi ta'ala wabarakatuh. দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো দর্শক, আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে হুরুফে মুকাত্তাআতের বিবরণ। তো দর্শক, আজকে আমরা শিখব, আজকে আমরা জানব যে হুরুফে মুকাত্তাআত কাকে বলে এবং হুরুফে মুকাত্তাআতের ব্যবহার বিধি আমরা জানব, কিভাবে এর ব্যবহার, কিভাবে কি করতে হয়, কিভাবে পড়তে হয়, তো আমরা বিস্তারিতভাবে ইনশাল্লাহ জানবো যে হরুফে মুকাত্তাত কি, হরুফে মুকাত্তাতের হরফ কয়টি ও কি কি, বা হরুফে মুকাত্তাত কখন ব্যবহার হয়। তো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। তো সকলের কাছে রিকোয়েস্ট যে ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুরুফে মুকাত্তাআতের বিবরণ। কোন কোন সুরার শুরুতে পৃথক, পৃথক মানে আলাদা, কোন কোন সুরার শুরুতে পৃথক হুরুফে হিজা আসে, এই হরফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলে। হুরুফে মুকাত্তাআত মোট 14টি। কি কি? নুন, কফ, সাদ, আইন, সিন, লাম, কাফ, মিম, হা, ইয়া, ত, আলিফ, হা, র। নুন, কফ, সাদ, আইন, সিন, লাম, কাফ, মিম, হা, ইয়া, ত, আলিফ, হা, র। তো হুরুফে মুকাত্তাতে খাড়া জবর হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়, যেমন ত, হা, তারপরে কাফ, হা, ইয়া, আইন, সত। এর আইনে নুন, আইন, সিন, কফ, এর আইন ও সিনের নুনে ইকফা করিয়ে পড়িতে হয়। ত, সিন, মিম, এর সিনের নুনকে মিম দ্বারা বদলাইয়া দুই মিমকে গুণ্য সহিত মিলাইয়া পড়িতে হয়, যেমন তিলকা, তিলকা। তারপর আছে তসিন, এর তসিন, তিলকা, এর সাথে মিলাইয়া পড়িলে ইকফার সহিত গুণ্য করিয়া পড়িতে হয়। সূরা আল ইমরানের শুরুতে আলিফ লাম মিম আল্লাহু পড়ার পদ্ধতি দুইটি। এক নম্বর পদ্ধতি হয়েছে আলিফ লাম মিম, এ ওয়াকফ করিয়া দম ছাড়িয়ে পুনরায় আল্লাহু পড়া, দম না ছাড়িয়ে মিলাইয়া পড়িলে মিমের শেষ হরফকে জবর দিয়ে পড়া, যেমন আলিফ লাম মিম আল্লাহু। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।